ওকে আচ্ছা, তো আজকে আমরা পড়বো যে অধ্যায়টা, তার নাম হচ্ছে যে ব্রায়োফাইটা। তোমরা হয়তো লেখা একটু ঝাপসা দেখা যেতে পারে, তোমরা আমার ভয়েসটা জাস্ট শোনার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা পড়বো হচ্ছে ব্রায়োফাইটা এবং টেইডোফাইটা, এটি পড়বো। তো দেখো যে আমাদের ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ, যে ভ্রূণ সৃষ্টি কারী উদ্ভিদ, যে সকল উদ্ভিদ ভ্রূণ সৃষ্টি করে, যে ভ্রূণ সৃষ্টির মাধ্যমে যে সকল উদ্ভিদ তৈরি হয়, দেখো ভ্রূণ, ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো। ভ্রূণ ইংরেজি কি? ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো। উদ্ভিদ ইংরেজি, উদ্ভিদ ইংরেজি হচ্ছে প্লান্ট, বা উদ্ভিদকে আমরা বলি ফাইটন। উদ্ভিদকে আমরা প্ল্যান্ট, বা গ্রিক ভাষায় কী বলি উদ্ভিদকে? উদ্ভিদকে আমরা বলি ফাইটন। তো দেখো যে ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ, তো কিছু উদ্ভিদ আছে তারা আমাদের ভ্রূণ সৃষ্টি করে। কী সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ, ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ। তো এই যে ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদ, ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো। ভ্রূণ ইংরেজি কি? ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো। উদ্ভিদ ইংরেজি হচ্ছে কি? উদ্ভিদ ইংরেজি হচ্ছে আমরা বলি প্ল্যান্ট বলি। উদ্ভিদ ইংরেজি আমরা কি বলি? প্ল্যান্ট বলি। বা আমরা বলতে পারি উদ্ভিদ ইংরেজি হচ্ছে ফাইটন। উদ্ভিদ ইংরেজি কি? উদ্ভিদ ইংরেজি ফাইটন। সো ভ্রূণ ইংরেজি হচ্ছে ইমব্রায়ো, উদ্ভিদ ইংরেজি বলি আমরা প্ল্যান্ট বা ফাইটন বলি। সো এই যে ভ্রূণ সৃষ্টিকারী যে উদ্ভিদ, দুইটা মিলে আমরা বলতে পারি কি? ইমব্রায়োফাইটা। তো আমাদের যে সকল উদ্ভিদ ভ্রূণ সৃষ্টি করে, সেই ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদকে আমরা বলি ইমব্রায়োফাইটা। ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদকে আমরা কী বলি? ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদকে বলি আমরা ইমব্রায়োফাইটা বলি। এরপর আমরা ফুল সৃষ্টির উপর ভিত্তি করে, ফুল উদ্ভিদ কি ফুল সৃষ্টি করে কি করে না সেটার উপর, ফুল না হলে ফলও হওয়ার পসিবিলিটিস নাই, স্বাভাবিক ব্যাপার। যে যদি কোনো উদ্ভিদের আমাদের ফুল না হয়, ফুল না হলে সেখানে ফল হওয়ারও পসিবিলিটিস থাকে না। সো আমাদের এই যে ফুল, ফুল যে সৃষ্টি করে না, যে সকল উদ্ভিদে আমাদের ফুল সৃষ্টি হয় না, আর কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ফুল সৃষ্টি হয়, তো যারা ফুল সৃষ্টি করে না তাদেরকে আমরা কী বলবো, আর যারা করে তাদেরকে আমরা কী বলবো? যাদের ফুল সৃষ্টি হয় না তাদেরকে বলবো আমরা ক্রিপ্টোগ্যামাস। তাদেরকে আমরা কী বলি? তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামাস। যারা ফুল সৃষ্টি করে না তাদেরকে আমরা কী বলি? ক্রিপ্টোগ্যামাস। যাদের ফুল সৃষ্টি হয় তাদেরকে আমরা বলি ফ্যানরোগ্যামাস। তাদেরকে আমরা কী বলি? ফ্যানরোগ্যামাস। তাহলে যারা ফুল সৃষ্টি হয়, ফুল সৃষ্টি হয় তাহলে ফুলের ফ, ফ্যানর ফ। ফুল সৃষ্টি হলে তখন আমি কী বলবো? ফুল সৃষ্টি হলে আমি বলবো ফ্যানরোগ্যামাস। ফুল যদি সৃষ্টি হয় আমি কী বলবো? ফ্যানরোগ্যামাস। তো ফুলের ফ আছে, ফ্যানরোতে ফ আছে, ভুল হওয়ার চান্স নেই। আর ক্রিপ্টো, ক্রিপ্টো, ক্রিপ্টোগ্যামাস কখন বলবো? যখন আমাদের ফুল সৃষ্টি হবে না, তখন আমরা তাকে কী বলবো? ক্রিপ্টোগ্যামাস বলবো। এখন ক্রিপ্টোগ্যামাসের মধ্যে এই বোর্ডের এপাশ দেখা যায়? হ্যাঁ, বোর্ডের এপাশ দেখা যায়। ওকে, তো এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আমাদের চারটা জিনিস আছে। ক্রিপ্টোগ্যামাসের মধ্যে একটার নাম হচ্ছে শৈবাল, যেটা আমরা নেক্সট মান্থে পড়ব। একটা হচ্ছে ছত্রাক, একটা হচ্ছে ব্রায়ো, একটা নাম হচ্ছে ব্রায়োফাইটা, বা বাংলায় বলা হয় মস বর্গীয় উদ্ভিদ। একটাকে বলি আমরা টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ আর টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয় উদ্ভিদ, এরা সবাই ক্রিপ্টোগ্যামাস। এরা সবাই কি? ক্রিপ্টোগ্যামাস। এরা সবাই কি? ক্রিপ্টোগ্যামাস। দ্যাট মিন্স তাদের ফুল সৃষ্টি হয় না। ফুল যদি না হয় তাহলে সেখানে কিন্তু ফলও হওয়ার সম্ভাবনা নেই। ফুল সৃষ্টি না হলে সেখানে কিন্তু ফল সৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই, ঠিক আছে? ফ্যানরোগ্যামাসের উদাহরণ আমাদের তিনটা আছে। একটাকে আমরা বলি, দুইটা ফ্যানরোগ্যামাস আমাদের দুইটা, একটাকে বলি আমরা নগ্ন বীজি, নগ্ন বীজি, আর একটাকে আমরা বলি আবৃত বীজি। আরেকটাকে আমরা কী ডাকি? আরেকটাকে আমরা ডাকি আবৃত বীজি। এখন কথা হচ্ছে নগ্ন বীজি আর আবৃত বীজি এর মধ্যে আমাদের একটা বেসিক পার্থক্য হচ্ছে, নগ্ন বীজিতে আমাদের ফুল হয়,
কিন্তু ফল হয় না, কিন্তু কি হয় না, কিন্তু ফল হয় না, ফল হয় না, ফুল হয় কিন্তু ফল হয় না। আর আবৃতবীজী হচ্ছে ফুল হয় এবং ফলও হয়, ঠিক আছে? আবৃতবীজীর মধ্যে ফুল ফল দুইটাই আমাদের হয়। এখন তাহলে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি তো বলছেন যে ফুল যদি না হয় তাইলে ফল হবে না, মানে এই দুইজনের আমার কি নাই, এদের আমার ফুল এবং ফল কোনোটাই নেই। তো তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন জাগে না যে ভাইয়া নগ্নবীজীতে ফুল হয় কিন্তু ফল হয় না কেন? আমরা নগ্নবীজীতে, আমরা নগ্নবীজী উদ্ভিদ যদি যাদের বলি, নগ্নবীজী মানে কি, বীজ নগ্ন অবস্থায় আছে, নগ্ন, কারণ কি, কারণ ফল হয় না। সো ফল নাই, সো বীজ নগ্ন। বীজটা থাকার কথা কোথায় ছিল? বীজটা থাকার কথা ছিল ফলের ভেতরে। আমরা যে আম খাই, এই যে আমের সিজন চলছে, এই আমের ভেতরে আমাদের কি থাকে, আমের আঁঠি বলি না আমরা। এখন তোমরা এক এক দেশের ভাষায় এক একটা হয়তো বলতে পারো, আমরা আমাদের মুন্সিগঞ্জের ভাষায় আমের আঁঠি বলি, আমের আঁঠি বলি। সো আমের আঁঠি বা আমের যে বীজটা রয়েছে, সেই বীজটা আমাদের এই ফলটা চারপাশটা থেকে বীজটাকে আবৃত করে রেখেছে। এই হচ্ছে আমাদের বীজ, এই বীজটাকে চারপাশ থেকে আবৃত করে রেখেছে ফল। এই বীজ, বীজটাকে চারপাশ থেকে আবৃত করে রেখেছে ফল। সো এই বীজটাকে যেহেতু চারপাশ থেকে ফল আবৃত করে রেখেছে, ব্যবসায়ীকে আমরা কী বলি, আবৃতবীজী বলি। আর এমন যদি হতো বীজটাকে চারপাশ থেকে কেউ আবৃত করে রাখে নাই, বীজটা শুধু এভাবেই আছে নগ্ন অবস্থায়, তখন তাকে আমরা কী বলি, তখন তাকে আমরা বলি নগ্নবীজী উদ্ভিদ। এই বীজটা নগ্ন অবস্থায় থাকে কারণ ফল হয় না। তাইলে এই যে আমাদের ফুল আছে, তার কিন্তু ফুল আছে কিন্তু ফল হয় না, মানে কি নাই বলতে পারবে কেউ গেস করে, যে ফল হওয়ার জন্য কি মাস্ট, কোনটা আমাদের ফলে কনভার্ট হয়? ফলে কনভার্ট হয় আমাদের গর্ভাশয়। কিন্তু ফুল আছে কিন্তু তার গর্ভাশয় নেই। সো যেহেতু গর্ভাশয় নেই তাই ফল নেই, ঠিক আছে? এতটুকু সবাই দেখছো কি না, আর এতটুকু সবাই বুঝছো কি না, এত একটুকু আমাকে বলো আগে। ওকে, সো আমরা এই জায়গাটা একটু মুছি, এই জায়গাটা মুছে আমরা আরও কিছু কথা অ্যাড করব। তো আমরা পড়ছিলাম শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে যা আমাদের জানতে হবে। আচ্ছা, তা আমরা এই চারটা পড়ছিলাম, যেহেতু আমরা একটু বড় করে লিখি, দেখো আমরা পড়ছিলাম কি কি, আমরা পড়ছিলাম শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা বাংলায় যাকে আমরা বলি মস বর্গীয় উদ্ভিদ। টেরিডোফাইটা বা ফার্ন বর্গীয় উদ্ভিদ, ঠিক আছে? তাই শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ঠিক আছে? এই যে চারটা আছে, এই চারটাকে আমরা প্রথমেই বলে নিচ্ছি, এরা কি, এই চারটা প্রথমেই আমরা বলে নিচ্ছি, এরা ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস মানে তাদের ফুল ও ফল হয় না, এতটুকু আমি প্রথমে স্বীকার করে নিলাম। এর মধ্যে শৈবাল থেকে নগ্নবীজের আবৃতবীজের ইংরেজি টার্ম হচ্ছে, যে বলে দিচ্ছে, জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। এই শৈবাল থেকে ব্রায়োফাইটা, শৈবাল থেকে ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ। আচ্ছা, তো আমরা ক্রিপ্টোগ্যামাসের মধ্যে এই শৈবাল, ছত্রাক, এই দুইটাকে আমরা বলি লোয়ার, মানে নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামাস, তার মানে তার মধ্যে কোনো উন্নত বৈশিষ্ট্য দেখা যায় না। ব্রায়োফাইট এবং টেরিডোফাইটার মধ্যে এই দুইটাকেই আমরা বলি হায়ার,
ক্রিপ্টো ক্রিপ্টো গ্যামাস, তো হায়ার ক্রিপ্টো গ্যামাস বলি আমরা এদের। এর মধ্যে খেয়াল করো, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এই তিনটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এই তিনটা আমাদের দুইটা বৈশিষ্ট্য এই তিনটা ক্ষেত্রে, একটাকে এই তিনটাকে আমরা বলি অ্যাভাস্কুলার, অ্যান্ড আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের থ্যালয়েড, থ্যালয়েড। তো তাইলে এই শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা বা মসবর্গী উদ্ভিদ, এরা অ্যাভাস্কুলার আর হচ্ছে থ্যালয়েড। টেরিডোফাইটা যে রয়েছে, এই টেরিডোফাইটাটা হচ্ছে ভাস্কুলার, এ কি ভাস্কুলার অ্যান্ড নন থ্যালয়েড। প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করা হবে, শিখতে এসেছে এখানে এমন কিছু থাকবে না যেটা ব্যাখ্যা করব না, ঠিক আছে। আসো এবার আসি আমরা এই যে দুইটা টার্মিনোলজি আমরা বললাম, ভাস্কুলার অ্যান্ড থ্যালয়েড। প্রথমে আসি আমরা থ্যালয়েডের মধ্যে, থ্যালয়েড, থ্যালয়েড। আমরা জানি একটা উদ্ভিদের তিনটি মূল অংশ রয়েছে, একটাকে বলি আমরা মূল, একটাকে বলি আমরা কাণ্ড, একটাকে বলি আমরা পাতা। সো এই যে থ্যালয়েড যা রয়েছে, এই থ্যালয়েডের মধ্যে আমাদের এদেরকে আমরা এই মূল, কাণ্ড এবং পাতা এই তিনটে অংশে আমরা তাদের বিভক্ত বা সেপারেট করতে পারবো না। তাহলে থ্যালয়েড আমরা কাদের বলবো, যাদের দেহকে আমরা মূল, কাণ্ড, পাতা এই তিনটে জিনিস আমরা সেপারেট করতে পারি না। তো দ্যাটস ওয়াই এদেরকে আমরা আরেকটা নামে ডাকি, যেহেতু এরা থ্যালয়েড, দেহকে মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করতে পারি না, এই জন্য আমরা এদের থ্যালাসো ডাকি। কী ডাকি? এই জন্য এদের আমরা থ্যালাসো ডাকি। থ্যালাস মানে কি? থ্যালাস মানে যারা থ্যালয়েড। থ্যালাস মানে কি? থ্যালাস মানে যারা থ্যালয়েড। সো কাদের থ্যালয়েড বলবো? যাদের দেহকে আমি মূল, কাণ্ড, পাতায় বিভক্ত বা সেপারেট করতে পারবো না। কোনটা মূল, কোনটা কাণ্ড, কোনটা পাতা সেটা আমি আলাদা করতে পারছি না, এবং এই জন্য এদেরকে আমরা কী ডাকতে পারি? এই জন্য এদেরকে আমরা থ্যালাস বা কী ডাকতে পারি? এই জন্য আমরা এদের থ্যালাস ডাকতে পারি। তাইলে টেরিডোফাইটা নন থ্যালয়েড, দ্যাট মিন্স কি? টেরিডোফাইটার দেহকে আমি মূল, কাণ্ড এবং পাতা এই তিনটে জায়গায় ভাগ করতে পারবো, ঠিক আছে। ওকে, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু সবাই ক্লিয়ার, এতটুকু সবাই ক্লিয়ার। ওকে, তো আমরা এই থ্যালয়েডের ব্যাপারটা বুঝলাম। এবার আমি 1, 2, 3, 4, 5 আমি মুছে দিলাম। ওকে, এবার আসা যাক আমাদের এই যে ভাস্কুলার, তো এখন আমরা শিখবো যে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বা এর একে আমরা হচ্ছে জটিল টিস্যু বলতে পারি। তো ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বা জটিল টিস্যু আমরা যে নামেই ডাকি, এর কাজ হচ্ছে পরিবহন করা। এর কাজ কি? পরিবহন করা। তো যাদের মধ্যে এই ভাস্কুলার টিস্যুগুলো থাকবে তারা ভাস্কুলার, যাদের ভেতর থাকবে না তারা অ্যাভাস্কুলার। তো যাদের মধ্যে থাকে না, অ্যাভাস্কুলার কারা? অ্যাভাস্কুলার বা কাদের মধ্যে পরিবহন টিস্যু নেই, কিছু হচ্ছে অ্যাভাস্কুলার বা তাদের মধ্যে পরিবহন টিস্যু নেই, এরকম তিনটা নাম আমরা মনে রাখবো। সই ছম, কি মনে রাখবো? সই ছম। সই দ্বারা কি? শৈবাল। ছ দ্বারা ছত্রাক। ম দ্বারা মস। শৈবাল, ছত্রাক, মস, এই তিনটাকে আমরা কি বলবো?
এই তিনটাকে আমরা বলবো তারা অ্যাভাস্কুলার, মানে তাদের মধ্যে কোনো পরিবহন টিস্যু নেই, তারা অ্যাভাস্কুলার বা তাদের মধ্যে কোনো কী নেই, পরিবহন টিস্যু নেই এই তিনটার মধ্যে, ঠিক আছে। এবার আসো ভাস্কুলার বা পরিবহন টিস্যু বা জটিল টিস্যু বলতে আমরা কী বুঝি। আমরা জানি যে আমাদের উদ্ভিদ দেহে দুই ধরনের টিস্যু আছে, ছোটোবেলায় পড়েছিলাম, একটা আছে জটিল, একটা হচ্ছে ভাজক টিস্যু যেটা বারবার বিভাজিত হবে, আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু যেটা স্থায়ী বিভাজিত হবে না। তো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু দুই ধরনের টিস্যু দেখা যায় আমাদের দেহের ভেতর। এই যে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু রয়েছে, স্থায়ী টিস্যুর একটা রূপ হচ্ছে এই জটিল টিস্যু, যেখানে আমরা দুইটা পরিবহন টিস্যু পাই যারা আমাদের এই উদ্ভিদ দেহের ভেতর নানা কিছু পরিবহন করতে সাহায্য করে। এই দুইটার নাম তোমরা অলওয়েজ শুনে আসছো, যে একটার নাম হচ্ছে জাইলেম, তো আরেকটার নাম হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা পরিবহন বা ভাস্কুলার টিস্যু আমাদের উদ্ভিদের দেহে থাকে, যে তারা পরিবহন করার কাজে ব্যবহার হয়। জাইলেমের মধ্যে আমাদের, আচ্ছা নিচের অংশ কতটুকু দেখা যায়, আমি আমি নিচের অংশ কতটুকু দেখা যায়, আচ্ছা আচ্ছা জাইলেমের মধ্যে আমার কী কী আছে আমি একটু, তাহলে যেহেতু আমাদের নিচে দেখা যাবে না এতটুকু দেখা যাবে, আমরা সিরিয়ালি এখানে লিখি। জাইলেমের মধ্যে আমাদের চারটা জিনিস আছে। এক নম্বরে যে জিনিসটা, আচ্ছা মানে এই জায়গাটা মুছি, হ্যাঁ তো লিখছো এটা, ওকে। তো আমরা জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটা নিয়ে একটু জানবো এখন, ঠিক আছে। জাইলেম এবং ফ্লোয়েম, এই যে জাইলেম এবং ফ্লোয়েম আছে, জাইলেমের মধ্যে আমাদের চারটা টিস্যু আমরা পাই। একটাকে বলা হয় ট্রাকিড, একটাকে বলা হয় ভেসেল বা ট্রাকিয়া। গর্ভাশয় ছাড়া ফুলের জনন হয় কিভাবে, অযৌন প্রক্রিয়া জনন হয়, গর্ভাশয় ছাড়াও জনন হওয়া সম্ভব। এক মিনিট, সৈদম না তো, সৈদম কই পেলা, সৈছম, সৈছম, সৈছম দ্বারা আসে তিনটা জিনিস, সৈছম, সৈছম দ্বারা বোঝানো হয় তিনটা জিনিস, সৈছম, যে অ্যাভাস্কুলার হচ্ছে সৈছম, সৈ দ্বারা হচ্ছে শৈবাল, ছন্দ, এটা ছন্দ, অ্যাভাস্কুলার শৈবাল, ছ দ্বারা ছত্রাক, ম দ্বারা মস, এই তিনটা কি আমাদের, এই তিনটা হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার, এই তিনটা কি আমাদের, এই তিনটা আমাদের অ্যাভাস্কুলার, এই তিনটা কি আমাদের, এই তিনটা আমাদের অ্যাভাস্কুলার, এই তিনটা কি আমাদের, এই তিনটা হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার, ঠিক আছে। তো জাইলেমের তিনটা অংশ, চারটা জিনিস, একটা ট্রাকিড ভেসেল বা ট্রাকিয়া, জাইলেম ফাইবার, না জাইলেম প্যারেনকাইমা আগে বলি, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম ফাইবার, আর ফ্লোয়েমের মধ্যে আমাদের কি কি থাকে, সিভনল, সঙ্গী স,
সঙ্গী কোষ বা সিভ কোষ। তিন নম্বরে ফ্লোয়েম প্যারেনকাইমা। চার নম্বরে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের চারটা আমাদের হচ্ছে কি রয়েছে, আমাদের এই যে ফার্নবর্গী উদ্ভিদ রয়েছে বা ভাস্কুলার, আমরা ভাস্কুলার নিয়ে পড়ছিলাম যে ভাস্কুলার বলতে গেলে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমকে আমরা বলি ভাস্কুলার টিস্যু। জাইলেমের কাজ কি, জাইলেমের কাজ হচ্ছে মূল থেকে, জাইলেমের কাজ কি, মূল থেকে পাতায়, এটা অষ্টম অধ্যায়ের জিনিস আমি একটু পড়ায় দিচ্ছি এখানে, পাতায় পানি ও খনিজ লবণ, মূল থেকে পাতায় পানীয় খনিজ লবণ প্রবাহ পরিবহন কি করে, আমাদের মূল থেকে পাতায় পানি এবং খনিজ লবণ পরিবহন করে। আর ফ্লোয়েম কি করে, ফ্লোয়েম হচ্ছে পাতা থেকে, পাতা থেকে তৈরিকৃত যে খাবার, যে খাবারটা তৈরি করা হয় পাতা থেকে তৈরিকৃত খাবার, যে পাতার ভেতর আমরা জানি পাতার ভেতর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি হয়, খাবারটা সারা দেহে প্রবাহ করে, ঠিক আছে, পাতা থেকে তৈরিকৃত খাবারটা সারা দেহে প্রবাহ করে। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা উচিত, যে সিবনল বা সঙ্গী কোষ যেটা রয়েছে, এই সিবনল বা সঙ্গী কোষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। সিবনল বা সঙ্গী কোষের একটা বৈশিষ্ট্য কি, সিবনল বা সঙ্গী কোষের একটা বৈশিষ্ট্য হচ্ছে পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন, পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। তো আমাদের এই সিবনল বা সরি সঙ্গী কোষ বা সিভ কোষ যে আছে সে পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। এরকম আরেকটা কোষ আছে পৃথিবীতে যা পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন হয়ে যায়, তার নাম কি কেউ বলতে পারবেন? আমি তো এখানে ঠিকঠাকই দেখছি, তোমরা কই বাফারিং দেখতেছ? এই আদিতি মাইট দিব, হিমোগ্লোবিন কিভাবে, আরবিসি পরিণত অবস্থায় নিউক্লিয়াসবিহীন। হিমোগ্লোবিন কি কোনো কোষ, হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে টেরিডোফাইটা নিয়ে জানার চেষ্টা করছিলাম, টেরিডো ফাইটা। সো আমাদের এই যে টেরিডোফাইটা উদ্ভিদ, তাহলে এই টেরিডো, আচ্ছা এই দুইটা কথা জানলাম, আরেকটা কথা যেটা, এই যে ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবার, এই ফ্লোয়েম ফাইবারের নিচে তোমরা টান দিয়ে লেখো, যেহেতু আমি নিচে লিখলে তোমরা দেখবা না, সো তোমরা এখানে টান দিয়ে লেখো যে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার আমাদের দুই টাইপের, একটা হচ্ছে প্রাইমারি, ফ্লোয়েম ফাইবার আমাদের দুই টাইপের, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি, একটা প্রাইমারি এবং সেকেন্ডারি। পাট গাছ যে আছে না, পাট গাছের ভেতর যে ফ্লোয়েম ফাইবার থাকে, পাট গাছের ফ্লোয়েম ফাইবারের মধ্যে প্রাইমারি না, সেকেন্ডারি যে ফ্লোয়েম ফাইবার, সেই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে আমরা বলি বাস্ট ফাইবার। সেই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে আমরা কী বলি, সেই সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবারকে আমরা বলি বাস্ট ফাইবার। বাস্ট ফাইবার মানে পাটের তন্তু, তাকে কী বলা হয়, পাটের তন্তু বলা হয়, ঠিক আছে। আমরা যে পাটের তন্তু বলি সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার। ইনফরমেশনগুলো অষ্টম অধ্যায়, বাট এই অধ্যায়ে এই জিনিসগুলো আমি তোমাদের পড়ায় যেতে চাই, পড়ায় না গেলে তোমরা ব্যাপারটা বুঝবা না। ওকে, এখন আসো যে আমাদের এই যে টেরিডোফাইটা আছে, তাহলে মানে টেরিডোফাইটাটা আমার কি ভাস্কুলার, টেরিডোফাইটা কি আমাদের ভাস্কুলার, টেরিডোফাইটা আমাদের ভাস্কুলার। এবং কি টেরিডোফাইটা কি, ক্রিপ্টোগ্যামাস আর ফ্যানোগ্যামাস, অবভিয়াসলি ক্রিপ্টোগ্যামাস, সো টেরিডোফাইটাকে আমরা বলতে পারি ভাস্কুলার ক্রিপ্ট
ক্রিপ্টোগ্যামাস, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে আসে যে টেরিডোফাইটা কেন ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, খ নাম্বারে আসে, ব্যাখ্যা করতে বলে। সো আমাদের বলতে হবে যে ফার্স্টে ক্রিপ্টোগ্যামাস মানে কি আমরা বলবো, যে আমরা জানি যে ভাস্কুলার মানে পরিবহন টিস্যু, যাদের মধ্যে পরিবহন টিস্যু থাকে তাদেরকে আমরা বলি ভাস্কুলার। ক্রিপ্টোগ্যামাস মানে যারা ফুল ও ফল দেয় না তাদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামাস, আমরা জানি টেরিডোফাইটা ফুল ফল দেয় না তাদের ক্রিপ্টোগ্যামাস বলি, তাই টেরিডোফাইট হচ্ছে একটা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, ঠিক আছে। এখন এই যে ভাস্কুলার, তোমার কি মনে হয় যে এই যে আমাদের ভাস্কুলার টেরিডোফাইটা সে খুব উন্নত প্রকৃতির ভাস্কুলার হবে? এখানে যে আসে, ধরো এখানে যে আমাদের জাইলেম ফ্লোয়েম, জাইলেমের মধ্যে যা আসে ফ্লোয়েমের মধ্যে যা আসে সবও পাবে, সব পাইলে তো একদম উন্নত উদ্ভিদই হয়ে যেত, তো কিন্তু ওকে সব তো দিবে না, না ও যেহেতু ক্রিপ্টোগ্যামাস আকার আকৃতিতে খুব বেশি বড় হবে না, সো ওকে আমার সব দেওয়ার দরকারও নেই। তো এই যে আমাদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, যে ভাস্কুলার বা পরিবহন টিস্যু থাকে সেটা কি উন্নত প্রকৃতির হবে? হবে না। কেমন প্রকৃতির হবে? অনুন্নত প্রকৃতির হবে। তাহলে এই যে আমাদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, এই ভাস্কুলারটা আমাদের কেমন প্রকৃতির হবে? অনুন্নত প্রকৃতির ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস হবে, কারণ কি ও তো একটা নিম্ন প্রজাতির উদ্ভিদ, তার মধ্যে কি আমার ভালো জিনিস সব দেওয়ার দরকার আছে? দেওয়ার দরকার নেই। এই অনুন্নত প্রকৃতির, এর মধ্যে আমরা কী দেখতে পাই? যে এর মধ্যে আমাদের যে কেন অনুন্নত প্রকৃতির আমি বললাম, কারণ এর ভেতর আমাদের দুইটা জিনিস থাকে না। কী কী থাকে না এর মধ্যে? আমাদের এই ভেসেল বা ট্রাকিয়া এবং এই যে দুই নাম্বার, দুইটারই দুই নাম্বারটা থাকে না, সঙ্গী কোষ বা সিভ নল যে আমরা বলছি, এই দুইটা জিনিস থাকে না অনুন্নত প্রকৃতির, কারণ এই দুইটা জিনিস আমাদের কি থাকে না। যেহেতু এই দুইটা জিনিস থাকে না, এই জন্য আমরা এটাকে একটু অনুন্নত প্রকৃতির ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাসও বলতে পারি, কারণ এই দুইটা জিনিস যদি থেকে যেত সে তো অনেক উন্নত হয়ে যেত, এত উন্নত আমি তাকে হতে দিব না। সো আমি যেহেতু তাকে এত উন্নত হতে দিচ্ছি না, আমি তার মধ্যে ভাস্কুলার টিস্যু দিব, বাট আমার ভাস্কুলার টিস্যুর যে মেইন যে জিনিসগুলো আছে, পাওয়ারফুল যে জিনিসগুলো আছে সেগুলো আমি দিব না। সো যেমন হচ্ছে যে আমাদের ভেসেল বা ট্রাকিয়া, সিগনাল বা সঙ্গী কোষ এরা দেয় না, এদের তো দেয় না, তার মানে এখানে পরিবহন ক্ষমতাটা বা এখানে যে ভাস্কুলার ক্ষমতা, যে পরিবহন ক্ষমতা আছে সেই পরিবহন ক্ষমতাটা কি খুব বেশি হবে? না, পরিবহন ক্ষমতা একটু কম হবে এই জায়গায়। তাহলে এই জায়গাটাকে আমরা কী বলি? যে এটা অনুন্নত প্রকৃতির হয়, কারণ এখানে ভেসেল বা ট্রাকিয়া বা সিগনাল বা সঙ্গীকোষ, ভেসেল বা ট্রাকিয়া ও সিগনাল বা সঙ্গীকোষ থাকে না এই টেরিডোফাইটার মধ্যে, তো নর্মালি অন্যান্য উন্নত মধ্যে থাকে। এখন হচ্ছে যে এই ভাস্কুলার বান্ডলটা, এর ভাস্কুলার বান্ডলটা আমাদের কীভাবে থাকে এটা আমরা এখন একটু জানবো, যে এই জাইলেম আর ফ্লোয়েম কীভাবে থাকে, আর আমার টেরিডোফাইটার ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম কীভাবে আছে। তো আমরা এখানে একটা টার্ম শিখব আজকে, যে ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল মানে কি? ভাস্কুলার বান্ডল মানে জাইলেম ও ফ্লোয়েমের গুচ্ছ। জাইলেম আর ফ্লোয়েম, ফ্লোয়েম ফ্লোয়েম একসাথে কিভাবে রয়েছে? যে জাইলেম আর ফ্লোয়েম একসাথে কীভাবে বিদ্যমান রয়েছে তাকে আমরা বলি ভাস্কুলার বান্ডল। তাকে আমরা কী বলি? তাকে আমরা বলি ভাস্কুলার বান্ডল। তো ভাস্কুলার বান্ডল আমাদের তিন টাইপের, একটা হচ্ছে সংযুক্ত, যে জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে, সংযুক্ত। ভাস্কুলার বান্ডলের আরেকটা টাইপ হচ্ছে অরিও। আর ভাস্কুলার বান্ডলের আরেকটা টাইপ হচ্ছে কেন্দ্রিক। যে ভাস্কুলার বান্ডল, জাইলেম আর ফ্লোয়েম কীভাবে আসে, কীভাবে তার অবস্থান করতেছে, সেটাকে বলি আমরা ভাস্কুলার বান্ডল বলি। সেটাকে আমরা কী বলি? সেটাকে বলি আমরা ভাস্কুলার বান্ডল বলি। যে জাইলেম এবং ফ্লোয়েম কীভাবে একে অপরের সাথে বিন্যস্ত অবস্থায় আছে, জাইলেম কীভাবে আসে, ফ্লোয়েম কীভাবে আসে, সেটাকে আমরা কী বলি? ভাস্কুলার বান্ডল। আমরা যদি দেখি যে সংযুক্ত, সংযুক্তের মধ্যে আবার দুইটা আছে, সংযুক্ত আছে, সংযুক্তটা আমি এদিকে টান দিয়ে লিখছি, সংযুক্ত, সংযুক্তটাকে আমি এদিকে টান দিয়ে লিখছি, যে সংযুক্তের মধ্যে আমি ছবি একে বোঝাবো তোমাদের। হ্যাঁ, সংযুক্তের ক্ষেত্রে একটা রয়েছে যাকে আমি বলি সমপার্শ্বীয়, সম
পারসীয়, সম নামের মধ্যে সমান, পারসীয় মানে সমান পাশ, তার মানে কি সমপার্শ্বীয় একটা আরেকটা, তাহলে কি সমান থাকবে না, একে আমি বলবো সম দ্বিপার্শ্বীয়, তার মানে এর সমান না, এর দুই পাশে কিছু আছে সমদ্বিপার্শ্বী। তো সমপার্শ্বীয়টা আমি একটু নিচে টান দিয়ে লিখতে আঁকি, হ্যাঁ সমপার্শ্বীয় এত নিচে আঁকলে দেখা যাবে না, হয়তো এই নিচে আঁকি আমি, হ্যাঁ সমপার্শ্বীয়, তাহলে সংযুক্ত সমপার্শ্বীয়, জাইলেমার ফ্রেম যুক্ত অবস্থায় আছে একজন আরেকজনের সাথে, কেমনে আছে আমরা ছবি দেখি ক্লিয়ার হয়ে যাব। এই একটা গঠন, এই গঠনের এখানে জাইলেম এখানে ফ্লোয়েম, তার মানে কি একে অপরের সাথে যুক্ত অবস্থায় আছে না, জাইলেম ফ্লোয়েম যুক্ত অবস্থায় আছে একে অপরের সাথে সংযুক্ত। জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে কি কি আছে, জাইলেম আর ফ্লোয়েম দুইটা সমান পাশে, এপাশে জাইলেম এপাশে ফ্লোয়েম, সমান পাশ দুই পাশে রয়েছে, সেই জন্য আমি কি বলবো একে সমপার্শ্বীয়। সমপার্শ্বীয় আরেকটা দেখা যায় টাকটাক, একেও আমরা কি বলি যে জাইলেম আছে ফ্লোয়েম আছে দুইটাই সমপার্শ্বীয়, তাইলে আমাদের তাহলে দুই সমপার্শ্বীয় মাঝখানে পার্থক্যটা কোথায়, দুই সমপার্শ্বীয় মাঝখানে পার্থক্যটা কোথায়, দুই সমপার্শ্বীয় মাঝখানে পার্থক্য হচ্ছে এই যে জাইলেম ফ্লোয়েম এর মাঝখানে থাকে আমাদের এরকম একটা টিস্যু, যে টিস্যুটাকে আমরা বলি ক্যাম্ব্রিয়াম, যে টিস্যুটাকে আমরা কি বলি ক্যাম্ব্রিয়াম। তোমরা ক্লাস 19 নিশ্চয়ই ক্যাম্ব্রিয়ামের নাম শুনছো, যে ক্যাম্ব্রিয়াম জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে থাকে এবং এই ক্যাম্ব্রিয়ামের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি হয়, মানে উদ্ভিদ পার্শ্বে বৃদ্ধি পায়, উদ্ভিদ যে মোটা হয়, মোটা হয় কিসের কারণে, এই ক্যাম্ব্রিয়ামের কারণে, ক্যাম্ব্রিয়ামের কারণে কি হয় উদ্ভিদ মোটা হয়। সো খেয়াল করো সংযুক্ত, সংযুক্ত মানে কি জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত থাকবে, এই যে জাইলেম এই যে ফ্লোয়েম যুক্ত আছে, এই যে জাইলেম এই যে ফ্লোয়েম যুক্ত আছে, জাইলেম আর ফ্লোয়েম একে অপরের সাথে যদি যুক্ত থাকে তাহলে আমরা কি বলবো সংযুক্ত। এর মধ্যে সমপার্শ্বীয় মানে একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, তাকে আমরা কি বলবো সমপার্শ্বীয়। তাহলে সমদ্বিপার্শ্বীয় কাকে বলি সেটা দেখি, তাহলে আমি আরও ক্লিয়ার হয়ে যাবো সমপার্শ্বীয় জিনিসটা কি। এমন যদি হয় যে এমন যদি হতো যে একপাশে জাইলেম মাঝখানে ফ্লোয়েম আবার আরেক পাশে জাইলেম, তার মানে দুই পাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, তাহলে কি সমপাশ হলো, সমান পাশে অবস্থান করা হলো, সমান পাশে অবস্থান করা হলো না, তার মানে যেহেতু দুই পাশে জাইলেম মাঝখানে ফ্লোয়েম, দুই পাশে জাইলেম মাঝখানে ফ্লোয়েম, এজন্য বলি সমদ্বিপার্শ্বীয়। আবার এমনও তো হতে পারে না যে দুই পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, তখনও সমদ্বিপার্শ্বীয় বলতে পারতাম, বাট এখানে কি এখানে একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, তো এরকম একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম, এই যে গঠনটা এই গঠনটাকে আমরা বলি কি, এই গঠনটাকে আমরা বলি সমপার্শ্বীয়, তার মানে সংযুক্ত। সংযুক্ত মানে কি, তার মানে সংযুক্ত মানে কি আমার সাথে বলো, সংযুক্ত মানে হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি থাকবে সংযুক্ত, যদি জাইলেম আর ফ্লোয়েম দুইটা একপাশে জাইলেম একপাশে ফ্লোয়েম থাকে সমপার্শ্বীয়, যদি এমন হয় দুই পাশে জাইলেম মাঝে ফ্লোয়েম বা দুই পাশে ফ্লোয়েম মাঝে জাইলেম, তখন তাকে নাম কি বলবো সমদ্বিপার্শ্বীয়, তখন তাকে কি বলবো সমদ্বিপার্শ্বীয়। তো এই যে আমাদের সমদ্বিপার্শ্বীয় সমপার্শ্বীয় গঠন, এই সমপার্শ্বীয় গঠনের সমপার্শ্বীয় যে গঠন, এই সমপার্শ্বীয় গঠনের মাঝখানে ক্যাম্ব্রিয়াম আছে, ক্যাম্ব্রিয়াম আছে, ক্যাম্ব্রিয়ামটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে উদ্ভিদটা পার্শ্বে বৃদ্ধি পায়, তার মানে কি ক্যাম্ব্রিয়ামটা বিভাজিত হয়ে যদি উদ্ভিদ পার্শ্বে বৃদ্ধি পায় তার মানে জাইলেম আর ফ্লোয়েম তারা কী করবে ছড়াইতে থাকবে, ক্যাম্ব্রিয়াম বৃদ্ধি পাইছে জাইলেম ফ্লোয়েম দুই পাশে বৃদ্ধি পাবে, তার মানে জাইলেম আর ফ্লোয়েম ছড়াতে থাকবে, এই জন্য ক্যাম্ব্রিয়াম যদি থাকে তখন আমি তাকে বলি মুক্ত, তাকে আমরা কী বলি মুক্ত। আর ক্যাম্ব্রিয়াম যদি না থাকে তার মানে কি সে যতটুকু আছে ততটুকুই থাকবে, তার যে বিভাজন হবে বিভাজন হওয়ার মতো তো কিছু নাই, কারণ জাইলেম আর ফ্লোয়েম আছে স্থায়ী টিস্যু, জাইলেম আর ফ্লোয়েম কেমন টিস্যু স্থায়ী টিস্যু, জাইলেম আর ফ্লোয়েম কেমন টিস্যু স্থায়ী টিস্যু, তার মানে কি এইখানে শুধু জাইলেম আর ফ্লোয়েম যদি থাকে তার মানে কি সে আটকায় গেছে, সে আর বড় হবে হবে না, এই জন্য আমরা কি কী বলবো একে আমরা বলবো বদ্ধ, একে আমরা কী বলবো একে আমরা বলবো বদ্ধ। তাহলে হচ্ছে যে আমাদের এই যে সমপার্শ্বীয় গঠন সেখানে আমরা দেখতে পাচ্ছি একটার মধ্যে জাইলেম আর ফ্লোয়েম, দুইটার মধ্যেই জাইলেম আর ফ্লোয়েম আছে,
সমপাশ মানে সমান পাশে, এক পাশে জাইলেম এক পাশে ফ্লোয়েম, কোনো অনিয়ম দুর্নীতি এখানে ঘটেনি, সম পাশে জাইলেম আর ফ্লোয়েম আছে। মাঝখানে যদি ক্যাম্ব্রিয়াম দিয়ে দিই, মাঝখানে কি দিয়ে দিছি, ক্যাম্ব্রিয়াম, ক্যাম্ব্রিয়াম দিয়ে দিলে এটা বিভাজিত হতে থাকবে মানে বড় হতে থাকবে, বড় হলেও কি এক পাশে জাইলেম এক পাশে ফ্লোয়েম ক্যাম্ব্রিয়ামের, সো যেহেতু বড় হতে পারতেছে ছড়ায় যেতে পারতেছে সেজন্য আমরা কী কী বলবো, মুক্ত বলবো। আর এখানে জাইলেম ফ্লোয়েম নাই তার মানে বিভাজিতও হবে না, আটকায় গেছে, তাহলে কী বলবো, বদ্ধ বলবো। আর সমদ্বিপার্শ্বীয় যে গঠন আছে, সমদ্বিপার্শ্বীয় গঠনে সবাই মুক্ত, সবাই যদি মুক্ত মানে কি সবার মধ্যে কী আছে, সবার মধ্যেই ক্যাম্ব্রিয়াম আছে, সবার মধ্যেই কী আছে, সবার মধ্যে ক্যাম্ব্রিয়াম আছে, সবার মধ্যে কী আছে, সবার মধ্যে আমাদের ক্যাম্ব্রিয়াম আছে। তো তাহলে আমরা দুইটা জিনিস পড়ে গেলাম, এটাও কিন্তু অষ্টম অধ্যায়ের জিনিস, আমি এখানে পড়াই দিচ্ছি তোমাদের, কারণ অষ্টম অধ্যায় আর এই অধ্যায়গুলোর মধ্যে মানে কিছু সংযোগ আছে, ছয় সাত আট এগুলোর মধ্যে কিছু সংযোগ আছে। সো আমি দ্যাটস ওয়াই অষ্টম অধ্যায়ের এই ব্যাপারটা তোমাদের এখনই পড়াই দিচ্ছি, অষ্টম অধ্যায় যখন পড়াবো তখন এটার ইন ডিটেলসে পড়াবো না, ঠিক আছে। আচ্ছা, সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলটা থাকে কাণ্ডে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কোথায় থাকে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল থাকে কাণ্ডে। দীপ আসতেছে কারণ দীপ মনে হয় ক্লাস করছে আমার ইউটিউবে। সংযুক্ত ভাস্কুলার বান্ডেল কোথায় থাকে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল থাকে কাণ্ডে দেখা যায়, কোথায় দেখা যায়, কাণ্ডে দেখা যায়। অডিও ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় দেখি, অডিও ভাস্কুলার বান্ডেল আমরা মূলে দেখি, অডিও ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় দেখি, মূলে দেখি। তো সংযুক্ত দেখি কোথায়, কাণ্ডে দেখি। তো সংযুক্তের মধ্যে যে সমপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডেল তার মধ্যে একটা আছে বদ্ধ একটা আছে মুক্ত। বদ্ধটা দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে, বদ্ধ কোথায় দেখা যায়, একবীজপত্রী, বদ্ধ কোথায় দেখা যায়, তো বদ্ধ দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আর মুক্ত কোথায় দেখা যায়, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। তাহলে এই যে আমাদের বদ্ধ ভাস্কুলার বান্ডেল সেটা কোথায় দেখতে পাবো আমরা, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ কোথায়, একবীজপত্রীতে, সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত দ্বিবীজপত্রীতে, আর সমদ্বিপার্শ্বীয় আমরা দেখতে পাবো লাউ আর কুমড়াতে। সমদ্বিপার্শ্বীয়টা কোথায় দেখা যাবে, লাউ আর কুমড়াতে দেখা যাবে সমদ্বিপার্শ্বীয়। এতটুকু ব্যাপার বুঝছো কি না জানো, আবার বলি, সংযুক্ত তার মানে জাইলেম ফ্লোয়েম যুক্ত থাকবে এক অপরের সাথে, যদি দুই পাশে সমান সমানভাবে জাইলেম ফ্লোয়েম থাকে সমপার্শ্বীয়, যদি এক দুই পাশে জাইলেম মাঝখানে ফ্লোয়েম, দুই পাশে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, তখন কী বলবো, দুই পাশে সমান জিনিস আছে মাঝখানে একটা মানে কি সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মাঝখানে যদি ক্যাম্ব্রিয়াম থাকে, ক্যাম্ব্রিয়াম একটা সেকেন্ডারি, ক্যাম্ব্রিয়াম একটা ভাজক টিস্যু, সে বিভাজিত হতে পারবে, সো আমাদের এই উদ্ভিদটা বড় হবে, জাইলেম ফ্লোয়েম একপর থেকে দূরে যেতে থাকবে, মাঝখানে বড় বিভাজন হতে থাকবে, সো জাইলেম ফ্লোয়েম সামনের দিকে বাড়বে, দ্যাট মিন্স মুক্ত। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্ব্রিয়াম নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে, তার মানে বদ্ধ, তার মানে মুক্ত আর বদ্ধ আমরা ক্লিয়ার। এই সম সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ এই ভাস্কুলার বান্ডেল দেখা যায় একবীজপত্রী উদ্ভিদের কোথায়, কাণ্ডে, সংযুক্ত কাণ্ডে দেখা যাবে। এই সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত কোথায় দেখা যাবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। আর এই সমদ্বিপার্শ্বীয় একটা স্পেশাল ব্যাপার, লাউ আর কুমড়ার মধ্যে দেখতে পাবো। আচ্ছা বুঝছো কি না বলো। আচ্ছা, প্রো ক্যাম্ব্রিয়াম, প্রো মানে সবসময় আদি, ক্যাম্ব্রিয়াম গঠনের আদি যে রূপ তাকে আমরা বলি প্রো ক্যাম্ব্রিয়াম, তোমরা বুঝছো কি না বলো কমেন্টে। ওকে, এবার আসো অডিও, অডিওর মধ্যে যদি আসি, অডিও মানে হচ্ছে যে এরকম একটা গোল বৃত্তাকার করে থাকবে, অডিও কোথায় থাকবে, মূলে বৃত্তাকার করে থাকবে, তো একটা জাইলেম তার উপর একটা ফ্লোয়েম, একটা জাইলেম একটা ফ্লোয়েম, একটা জাইলেম
এরকম অবস্থা থাকবে, একটা জাইলেম একটা ফ্লোয়েম, একটা জাইলেম একটা ফ্লোয়েম, একটা জাইলেম একটা ফ্লোয়েম। তাহলে দেখো এই জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা এখানে কয়টা দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা আমাদের কয়টা তার উপর ডিপেন্ড করবে সে একবীজপত্রী না দ্বিবীজপত্রী। ভিডিও অন অফ করার অপশন কেন লাগবে, কেন ভিডিও কি অফ হয়ে যায়, ভিডিও কেন পেছনে দিবা, ক্যামেরা ফাই দিয়ে তো লাইভ করতাম রে, ক্যামেরা ফাই দিয়ে তো লাইভ হচ্ছে না নেটওয়ার্কের কারণে, সো দ্যাটস ওয়াই ক্যামেরা ফাই দিয়ে লাইভ করলে তো আমিও হচ্ছে যে খুশি। ভিডিও কি আটকে গেল আবার, তো দেখো এই জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা কয়টা আছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি যে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম গুচ্ছ, এই জাইলেম এবং ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি মোর দেন সিক্স হয় তাহলে সেটা হচ্ছে আমাদের একবীজপত্রী, একবীজপত্রী। একবীজপত্রী জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি মোর দেন সিক্স হয় তাহলে একবীজপত্রী। জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি দুই থেকে চারটা হয়, দুই থেকে চারটা হয় তখন তাকে আমরা কী বলি, আমরা তখন তাকে বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ, তখন তাকে আমরা কী বলি দ্বিবীজপত্রী। কোথায় দেখা যায় এটা, মূলে দেখা যাবে। ফেসবুক থেকে লাইভে মনে হয় টানা যায় না, এখন আমি জানি না ফেসবুক লাইভের সমস্যা কী, ফেসবুক লাইভ থেকে মনে হচ্ছে টানা যায় না, আমি এই জন্য তো ফেসবুক লাইভে আসি না, ফেসবুক থেকে তো লাইভ করি না যে এখানে প্রবলেম করে দেখে। সো এতদিন তো হচ্ছে যে ক্যামেরা ফাই দিয়ে লাইভ করতাম, সো আজকে এবং কালকে দুই দিন ধরে দেখা যাচ্ছে যেটা ক্যামেরা ফাই দিয়ে লাইভ করলে একটু প্রবলেম হচ্ছে, যে দেখা যায় যে ভিডিওই হয় না, এই প্রবলেমের কারণে আজকে এটা দিয়ে লাইভে আসছি। তাই দেখো যে আমাদের এই যে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা, এই জাইলেম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা যদি ছয়ের অধিক হয় তখন আমরা বলি একবীজপত্রী, জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা যদি দুই থেকে চারটা হয় তাহলে দ্বিবীজপত্রী। এখন বলতে পারো ভাইয়া পাঁচটা হলে কী হবে, ছয়টা হলে কী হবে, পাঁচ ছয় হলেও দ্বিবীজপত্রী হবে। একবীজপত্রী হতে গেলে অবশ্যই মোর দেন সিক্স হতে হবে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা, একবীজপত্রী হতে হলে মোর দেন কী হতে হবে সিক্স হতে হবে। কেন্দ্রিক, কেন্দ্রিক মানে ব্যাপারটা এরকম যে জাইলেম কেন্দ্রে তার চারপাশে ফ্লোয়েম ঘুরতেছে, বা ফ্লোয়েম কেন্দ্রে তার চারপাশে জাইলেম ঘুরতেছে, ঠিক আছে। প্রোক্যাম্ব্রিয়াম, ক্যাম্ব্রিয়াম একটা ভাজক টিস্যু যেটা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থেকে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধিতে সাহায্য করে। এই ক্যাম্ব্রিয়াম সৃষ্টির যে আগের দশা তাকে প্রোক্যাম্ব্রিয়াম বলে, প্রো মানে আদি বা আগের দশা বোঝায় সবসময়। তো এই যে জাইলেম মাঝখানে যদি থাকে, এই জাইলেম যদি মাঝখানে থাকে তখন তাকে আমরা বলি কি, জাইলেম মাঝখানে থাকলে তাকে আমরা বলি জাইলেম কেন্দ্রিক, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি জাইলেম কেন্দ্রিক, বা আরেকটা নাম আছে। আর ফ্লোয়েম মাঝখানে থাকলে আমরা তাকে কী বলি, ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক। তো জাইলেম মাঝখানে থাকলে যে জাইলেম কেন্দ্রিক তার আরেকটা নাম আছে, ফ্লোয়েম কেন্দ্রিকের আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক, তার নাম কি হ্যাড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিকের নাম কি ল্যাপটোসেন্ট্রিক। তো এই জিনিসটা না ভুল হয়ে যায় যে ফ্লোয়েম কেন্দ্রিকের ইংরেজি নাম কি আর জাইলেম কেন্দ্রিকের ইংরেজি নাম কি। হ্যাঁ ছয়টা হইলে একবীজপত্রী না, মাথায় রাখতে হবে যে একবীজপত্রী হইতে গেলে অবশ্যই মোর দেন সিক্স, নট সিক্স মোর দেন সিক্স, সাতটা হইতে হবে, ছয়টা পরীক্ষার হলে একশো তো জিরো। তো এটাও মনে রাখতে হবে, এটা দিয়ে লাফ, আমি লাফ দিয়ে মনে রাখি যে লেপ্টোসেন্ট্রিক ফ্লোয়েম কেন্দ্রিক, লেপ্টোসেন্ট্রিক ফ্লোয়েম কেন্দ্রিক। তো এই যে
জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক, তার উদাহরণ আমাদের এই জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিকের জন্য আমরা এতক্ষণ যুদ্ধ করছি। এই যে জাইলেম কেন্দ্রিক, এই জাইলেম কেন্দ্রিকের উদাহরণ হচ্ছে, তার উদাহরণ হচ্ছে সাইকাস, তার উদাহরণ হচ্ছে এই টেইডোফাইটা। আমরা যে টেইডোফাইটা পড়ি, আমাদের এই টেইডোফাইটা হচ্ছে জাইলেম কেন্দ্রিকের উদাহরণ, হাইড্রোসেন্ট্রিকের উদাহরণ। টেইডো ফাইটার, টেরিস, টেরিস ড্রা ড্রাসিয়ানা, বানানটা একটু দেখে নিও, উক্কা, এরা হচ্ছে আমাদের জাইলেম কেন্দ্রিক। তো জাইলেম কেন্দ্রিক কারা কারা? জাইলেম কেন্দ্রিক হচ্ছে যে এরা, এদের মাঝখানে জাইলেম, চারপাশে ফ্লোয়েম থাকে। যে টেরিস, আচ্ছা টেরিস আর লাইপোকন্ডিয়াম, সরি লাইকোপোডিয়াম, টেরিস আর ড্রাসিনিয়ানা, টেরিস আর লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, এরা হচ্ছে জাইলেম কেন্দ্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক কে হবে? ফ্লোয়েম কেন্দ্রিক হচ্ছে ড্রাসিনিয়া, ড্রাসিনা উক্কা। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরো ভাস্কুলার বান্ডল। তো এত কিছু পড়লাম কার জন্য? এই যে আমাদের টেইডোফাইটা, টেইডোফাইটার উদাহরণ হচ্ছে টেরিস। টেইডোফাইটার নিয়ে আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে টেরিস। তার মানে টেরিসের ভাস্কুলার বান্ডল কেমন যদি আমাকে জিজ্ঞেস করে, টেরিসের ভাস্কুলার বান্ডল কেমন, আমি বলবো জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক। এতটুকুর মধ্যে কেউ কিছু না বুঝলে কমেন্ট করো, একবার জিনিসটা পুরোটা চোখ বুলাও, আর লিখে না থাকলে সুন্দর করে তুলে ফেলো। না, ছয়টা হলে একবীজপত্রী হবে না, মোর দেন সিক্স, ছয় হলে একবীজপত্রী হবে না, মোর দেন সিক্স, ছয়টা একবীজপত্রীর জন্য আসছো তো কেটে দিবে, অবশ্যই ছয়ের অধিক হবে, স্পষ্টভাবে বলা আছে মোর দেন সিক্স। পাঁচ বা ছয়টা হলেও দ্বিবীজপত্রী, সংযুক্ত, সংযুক্ত মানে যেখানে জাইলেম এবং ফ্লোয়েম দুইটা একসাথে যুক্ত থাকবে তাকে আমরা সংযুক্ত বলবো। এই যে জাইলেম এবং ফ্লোয়েম একে অপরের সাথে যুক্ত আছে, এই যে গঠন, এই গঠনটাকে বলি আমরা সংযুক্ত গঠন বলি। এখানে একটা জাইলেম এবং একটা ফ্লোয়েম, তারা একে অপরের সাথে যুক্ত আছে। এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আমরা কোথায় দেখতে পাই? সংযুক্ত ভাস্কুলার বান্ডেল আমরা কাণ্ডে দেখতে পাই। এটা বইয়ের লেখা, তন্ময়দে বইয়ে লেখা আছে স্পষ্টভাবে যে দ্বিবীজপত্রী মানে হচ্ছে দুই থেকে চারটা ভাস্কুলার বান্ডেল। এবং যতটুকু বই আছে, যে কয়টা বই সে কয়টা বই আমি দেখেছি যে দ্বিবীজপত্রী ভাস্কুলার বান্ডেলে দুই থেকে চার বলা আছে। তো পাঁচ ছয় এগুলো হলেও দ্বিবীজপত্রী হবে, বাট আমাদের বইয়ের তথ্যগত দিক থেকে পাঁচ ছয়ের কথা বলা নেই। না, দ্বিবীজপত্রী ভাস্কুলার বান্ডেলে কখনোই মোর দেন সিক্স হবে না। মোর দেন সিক্স মানেই সেটা একবীজপত্রী ভাস্কুলার বান্ডেল। তুমি মাইক্রোস্কোপে যখন দেখবা, তোমাদের ফার্স্ট ইয়ারে একটা প্র্যাকটিক্যালি করানো হয়, সেই প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে যে এই কচুর মূলের প্রস্থচ্ছেদ। এটা ফার্স্ট ইয়ারে একমাত্র, মানে ফার্স্ট ইয়ারে দুইটা প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কচুর মূলের প্রস্থচ্ছেদ, আর একটা ভুট্টার কাণ্ডের প্রস্থচ্ছেদ। এই যে কচুর মূল বা ভুট্টার কাণ্ড নিয়ে যে আমরা কাজ করি, কচুর মূল বা ভুট্টার কাণ্ড নিয়ে আমরা কাজ করি, সেখানে আমরা আসলে কীভাবে চিনি যে এটা একবীজপত্রী মূল বা এটা মূল, সেটাই আমরা কীভাবে চিনি? সো এই যে মূল চেনাটা এবং সেটা একবীজপত্রী কি দ্বিবীজপত্রী সেটা আইডেন্টিফাই করা ডিপেন্ডস অন দ্য ভাস্কুলার বান্ডেল নাম্বার। সো আমি যদি দেখি ভাস্কুলার বান্ডেলের নাম্বার গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক আছে, তাই অবশ্যই সেটা একবীজপত্রী, ছয়ের কম আছে সেটা দ্বিবীজপত্রী, বা ছয় থাকলেও দ্বিবীজপত্রী।
কারো কোনো কোশ্চেন আছে যতটুকু পড়িয়েছি তার মধ্যে? ওকে, সো তাইলে আমরা হচ্ছে যে এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আসা যাক, আমরা আর কিছুক্ষণ পড়ি, অলরেডি 10:52 বাজে, আমাদের লাইভ বেশিক্ষণ হয়নি, 55 মিনিট হয়েছে আজকের লাইভ, তো আমরা আরও কিছুক্ষণ পড়ি, আর 10-15 মিনিট একটু পড়ালেখা করি। হ্যাঁ, সো আমরা এতটুকু বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা আবার একটু লিখি যে তাহলে আমরা পড়লাম হচ্ছে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, এবং টেরিডোফাইটা নিয়ে। ঠিক আছে, তা আমি দেখতে পাচ্ছি টেরিডোফাইটা খুবই উন্নত বৈশিষ্ট্যের অধিকারী। টেরিডোফাইটা উন্নত বৈশিষ্ট্যের অধিকারী। সো টেরিডোফাইটা আমাদের কেমন বৈশিষ্ট্যের অধিকারী? উন্নত বৈশিষ্ট্যের অধিকারী। সো টেরিডোফাইটা যেহেতু উন্নত বৈশিষ্ট্যের অধিকারী, সো দ্যাটস ওয়াই আমি একে বলি যে এটা হচ্ছে আমাদের হায়ার ক্রিপ্টোগ্যামাস। যদি ব্রায়োফাইট এবং টেরিডোফাইটা উভয়ই আমাদের হায়ার ক্রিপ্টোগ্যামাস, বাট এটা আমাদের একটু বেশি, যে একটু খেয়াল করে দেখো যে আমাদের ব্রায়োফাইটার মধ্যে কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু নেই। ব্রায়োফাইটার থ্যালয়েড, তার মানে অনুন্নত বৈশিষ্ট্য দুইটাই, ভাস্কুলার টিস্যু না থাকে এবং থ্যালয়েড থাকা, থ্যালয়েড হওয়া, দুইটাই অনুন্নত বৈশিষ্ট্য। সো ব্রায়োফাইটা একটু অনুন্নত টাইপের। শৈবাল ছত্রাক আমাদের লোয়ার ক্রিপ্টোগ্যামাস, মানে শৈবাল ছত্রাক একদমই নিম্ন প্রজাতির, লোয়ার ক্রিপ্টোগ্যামাস। তাহলে এই যে আমাদের মাঝখানে যে বাবাজি বসে আছে ব্রায়োফাইটা, কী হবে? এই যে আমাদের দুইটা পর্ব রয়েছে, এই দুই পর্বের মধ্যে একটা সংযোগকারী সূত্র, একটা কি, একটা হচ্ছে সংযোগকারী সূত্র, সংযোগকারী বা মধ্যবর্তী পর্ব। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া পরীক্ষার মধ্যে যদি আসে ব্রায়োফাইটা কি কি দিব? তুমি যদি দেখো ব্রায়োফাইটার অপশনের মধ্যে তোমার বলা আছে হায়ার ক্রিপ্টোগ্যামাস, লোয়ার ক্রিপ্টোগ্যামাস, মধ্যবর্তী সূত্র, তখন তুমি অবশ্যই মধ্যবর্তী সূত্র দেখাবা, ঠিক আছে? আর যদি বলা থাকে যে মধ্যবর্তী সূত্র নাই, হায়ার অ্যান্ড লোয়ার ক্রিপ্টোগ্যামাস আছে, তখন তুমি হায়ার ক্রিপ্টোগ্যামাস দেখাবা। ক্লিয়ার? জীবনটাই বাফার করতেছে আমার, এমন একটা অবস্থা, বুঝছো? আমার জীবনটা বাফার হয়ে গেছে, আমি এখন কোথায় যাব এই পৃথিবীতে? আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফেসবুক লাইভ, দেখা যাক। দোয়া করো যে লাইভ শেষে যেন একটা ডিলেট না হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখি আমার মোবাইল থেকে কি একই ঘটনা দেখাচ্ছে। না, 58 মিনিট লাইভ এসে দেখাচ্ছে। আচ্ছা, এবার আসে আমরা ব্রায়োফাইটা নিয়ে কথাবার্তা বলি। আমরা একটু ব্রায়োফাইটা নিয়ে কিছুক্ষণ একটু আলোচনা করি। কালকে আমাদের জুলজির খুব দুইটা গুরুত্বপূর্ণ এক্সাম, আমাদের কালকে বাফারিং না করলেই চলে, সরি ক্লাস, এমনি আগের ক্লাসটা, মানে বাফারিং হইলে ব্যাপারটা কি জানো, যে একটা ক্লাস নিতে না পারলে তোমাদের উপর যতটুকু বার্ডেন,
তোমাদের উপরও বার্ডেন ক্রিয়েট হয়, বাট আমার উপর একটা ইনমেন্স প্রেশার পড়ে একটা ক্লাস নিতে না পারলে, যে সে ক্লাসটা আবার নিতে হবে। মানে ব্যাপারটা এমন না যে না নিয়ে পারা যাবে, আমি প্রমিস করছি আমি 12টা ক্লাস নিব, দ্যাট মিন্স আমি নিব 12টা ক্লাস, স্ট্যান্ডার্ড 12টা ক্লাসই হতে হবে। সো দ্যাটস ওয়াই একটা ইমেন্স প্রেশার কোনো কারণে, মানে দেখা যায় হয়তো মাসের মধ্যে 1-2টা ক্লাস আমার কোনো কারণে মিস যাইতেই পারে, যে না এই দিন আমি ক্লাস নিতে পারবো না যেহেতু তোমাদের এতগুলো ক্লাস আমার সাথে। সো তার উপর যদি কারেন্টের কারণে বা বাফারিংয়ের কারণে 1-2টা ক্লাস নিতে না হয় তাহলে সেটা আরও ঝামেলা। আর আসলে বর্তমান সময়ে যেহেতু নেট অনলাইন, সো অনলাইনে আসলে কিছু ত্রুটি হতেই পারে, সেটা আসলে একটু মেনে নিতে হবে কষ্ট করে, এবং তোমরা খুব মেনে নিচ্ছ এবং তোমরা খুব ভালো, সেজন্য তোমাদের সকলকে অনেক থ্যাংকস যে তোমরা এই জন্য যে নেট কানেকশনে প্রবলেম হয় মাঝে মাঝে, এই জন্য যে আমাকে গালাগালি করো না, এই জন্য তোমাদের থ্যাংকস। এখন মনে মনে গালাগালি দাও কিনা সেটা জানি না, বাট আমি চেষ্টা করি যেন হচ্ছে তোমাদের গালাগালি খাওয়ার মতো কাজ যেন না করি আমি। এই চ্যাপ্টারের কয়টা ক্লাস লাগবে? এই চ্যাপ্টার আজকের পর আর 2 ক্লাসে শেষ। এই চ্যাপ্টার হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ছোট চ্যাপ্টার, বাট এই অধ্যায়ের এই চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ রয়েছে। সো আমরা আজকের ক্লাসের পর নেক্সট 2 ক্লাসের মধ্যে যেমনিই হোক এই অধ্যায় শেষ করব, কারণ আমরা মান্থলি এক্সামে 4 আর 6 দিব, নেক্সট মান্থ থেকে আমরা 7 শুরু করব। ঠিক আছে, যে শেষ হয়ে যাবে এই অধ্যায়। আজকে যদি ব্রায়োফাইটার নাও পড়াই, কালকে ব্রায়োফাইটার, নেক্সট দিন টেইডোফাইটা পড়ালে হবে। টেইডোফাইটার ক্লাস 3 ঘন্টা নিলাম, সমস্যা নেই তো, 45 মিনিট পর পর 2টা ব্রেক দিয়ে ক্লাস নিয়ে নিব। আচ্ছা, ব্রায়োফাইটা, এই ব্রায়োফাইটার নামকরণ কে করেছে? নামকরণ করেছে যে তার নামের মধ্যেও ব্রায়ো কথাটা আছে, ব্রায়োফাইটা যে নামকরণ করেছে তার নামের মধ্যেও ব্রায়ো কথাটা আছে। বিজ্ঞানী রবার্ট ব্রাউন এই 1864 সালে 1864, দেখো এই জিনিসটা মনে রাখা খুব সহজ না, 1 8 8 থেকে 2 কম 6 6 থেকে 2 কম 4, 1864 সালে তিনি হচ্ছে রবার্ট ব্রাউন এই ব্রায়োফাইটার নামকরণ করেন। ব্রায়োফাইটার যদি আমি পৃথিবীব্যাপী গোত্র, গণ, প্রজাতি এই তিনটা নিয়ে আলোচনা করি, যে ব্রায়োফাইটার কয়টা গোত্র রয়েছে, কয়টা গণ রয়েছে, কয়টা প্রজাতি রয়েছে। গোত্র সংখ্যা কম হবে, মানে গোত্র, গণ, প্রজাতি এরা আস্তে আস্তে বাড়বে, এই গোত্র, গণ, প্রজাতির সংখ্যা আস্তে আস্তে বাড়বে। আমরা পড়ে আসছি না, কেপি কফ জিএস, তার মানে গোত্র মানে কি? গোত্র মানে ফ্যামিলি। গণ মানে কি? গণ মানে জেনাস। প্রজাতি মানে কি? প্রজাতি মানে হচ্ছে স্পেসিস। এই যে গোত্র, গণ, প্রজাতি রয়েছে, এটা সংখ্যা ক্রমাগত বাড়ে, যে সংখ্যাটা আমাদের বাড়বে, এদের সংখ্যা ক্রমাগত কি হয়, বাড়ে। তো গোত্র সংখ্যা হচ্ছে আমাদের 34, গণ সংখ্যা হচ্ছে আমাদের 74, আর প্রজাতির সংখ্যা হচ্ছে 245। প্রজাতির সংখ্যা কত? প্রজাতির সংখ্যা হচ্ছে 245। তো দেখা যায়, এবং এটা কোন দেশের জন্য? এবং এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য। আমরা এই চ্যাপ্টারে যা পড়বো বা যে অধ্যায়ে আমরা এই গোত্রগণ সংখ্যা পড়বো সেটা আমরা বাংলাদেশের জন্য পড়বো, বাংলাদেশ ছাড়া বাইরের কান্ট্রির জন্য। ভিডিও রেকর্ডের তো থাকা উচিত বাইরের কান্ট্রির জন্য। আচ্ছা, আরেকটা কথা, ভিডিও আমাদের কতদিন রেকর্ডের থাকবে? যে এই যে তোমরা এর আগের মাসে জুনের একটা গ্রুপে ছিলে, এখন জুলাইয়ের গ্রুপে আছো, ভিডিও কতদিন রেকর্ডের থাকবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের এই সাইকেলটা যতদিন চলবে, আমাদের কোর্সটা যতদিন চলবে, তার মানে হচ্ছে যে আমাদের কোর্স চলবে মোস্ট প্রবাবলি ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর পর্যন্ত যদি আমাদের ক্লাস চলে, জানুয়ারি পর্যন্ত, মানে যেই দিন আমাদের ফুল বই কমপ্লিট হবে তার 1 মাস পর পর্যন্ত আমাদের ভিডিওগুলো থাকবে। তারপর পর্যায়ক্রমে 1 সপ্তাহ পর পর একটা করে গ্রুপ ডিলিট করে দেওয়া হবে। ঠিক আছে, তো তাহলে হচ্ছে যে আমাদের এই ফ্যামিলি, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, প্রজাতি, কারণ ভিডিও আজীবন থেকে গেলে তুমি আজীবন দেখবা না। এই যে ধরো আমি যদি ভিডিওগুলো এখন 1 সপ্তাহ পর পর ডিলিট করে দিতাম না, তাহলে কিন্তু তুমি দেখতা, ইয়া নিয়ে জোর করে দেখতা, বাট হচ্ছে এখন থাইকা যাচ্ছে জন্য কিন্তু তুমি দেখতেছো না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তো দেখো যে আমাদের এই ফ্যামিলি, জেনাস, স্পেসিস, তো এই তিনটাকে আমরা কি বলি, এই বাংলাদেশের জন্য এই তিনটা জিনিস আমরা পড়বো। ঠিক আছে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য যদি আমরা আসি, যে একটা একটা করে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য আমরা বলবো, যে ব্রায়োফাইটার, আচ্ছা, বৈশিষ্ট্য,
এক নম্বর বৈশিষ্ট্য কি হতে পারে ব্রায়োফাইটার? আমি তোমাদের ছবি দেখাইছি না, যে প্রথম কথা যে ব্রায়োফাইটা কি এককোষী না বহুকোষী হবে? অবশ্যই ব্রায়োফাইটা বহুকোষী, অনেকগুলা কোষ নিয়ে গঠিত এবং অবীজী, এর মধ্যে কোনো বীজ নাই, ফল নাই। ফল না থাকলে বীজ কোথা থেকে হবে? ফল নাই, কোনো বীজও নাই, আচ্ছা ফুল নাই, মানে বহুকোষী অপুষ্পক। অপুষ্পক বলে আমি কি বলি? ক্রিপ্টোগ্যামাস বলি। পুষ্প নাই, বীজ হবে অবীজি, ঠিক আছে? সো অপুষ্পক বলেই কিন্তু আমরা একে ক্রিপ্টোগ্যামাস বলছি। বহুকোষী এককোষী না, কিন্তু কেমন হবে? বহুকোষী হবে। হ্যাঁ, ডাউনলোড করে রাখছো, বাট ডাউনলোড করে রেখে তো লাভ নেই, পরবর্তীতে দেখো না। ধরো এই যে একটা সাইকেল কমপ্লিট যদি হয়ে যায় আমাদের, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে আমরা যদি ফুল কমপ্লিট করে ফেলতে পারি, তখন জানুয়ারি থেকে আমি মেডিকেল অ্যাডমিশন কোর্স চালু করে দিব। মানে তোমাদের টেস্ট পরীক্ষা জানুয়ারিতেই হবে আমার যতটুকু ধারণা, যে সেপ্টেম্বরের দিকে হয়তো কলেজ, সেপ্টেম্বরের মাঝ থেকে হয়তো কলেজ খুলবে। কলেজ খোলার পর তারপর হচ্ছে যে আমাদের সেপ্টেম্বরের পর থেকে তোমাদের জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে টেস্ট পরীক্ষা হবে তোমাদের HSC, মানে 2021 সালে HSC মোস্ট প্রবাবলি মে মাসেই হবে, মানে আমার ব্যক্তিগত ধারণা, কোনো মিথ্যাও হতে পারে, আমার ধারণা, টোটালি আমার ধারণা। সো এটা কারণ বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি এখন একটু ভালোর দিকে, কারণ আমাদের যে করোনা ভাইরাসটা বাংলাদেশে আক্রমণ করতেছে বা পৃথিবীব্যাপী যে করোনা ভাইরাস আছে সেটা তার মানে ভিরুলেন্সি হারাচ্ছে, মানে তার সংক্রমণ ক্ষমতা দিন দিন কমছে। তার মানে আগে যেভাবে আমাদের দেহের মধ্যে আক্রমণ করে রোগ সৃষ্টি করতে পারত সেটা আস্তে আস্তে কমছে। সে আমাদের আক্রমণ করতেছে, মানে মানুষ আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত, বাট সংক্রমণ ক্ষমতা অনেক কমছে। আর করোনা ভাইরাস নিয়ে তুমিও বদার্ড না, আমিও বদার্ড না, যারা ভিডিও দেখছো তারা কেউ না কেউ বেরোচ্ছে, তাদের ফ্যামিলির কেউ না কেউ বের হচ্ছে, সো কেউ বদার্ড না। সো এটার জন্য কেউ কিছু বসে থাকবে না। সো তোমাদের টেস্ট পরীক্ষাটা হওয়ার পর যে টাইমটা পাবো সেই টাইমে আমরা মেডিকেল অ্যাডমিশন একটা ফুল কোর্স করে ফেলবো, তাহলে আমাদের প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স হয়ে যাবে। অ্যাডমিশন টাইমে আবার আমরা আরেকটা অ্যাডমিশন কোর্স করবো, ইনশাল্লাহ যারা থাকবো আমরা একসাথে আমরা খুব ভালো করবো নেক্সট ইয়ার অ্যাডমিশন টাইমে। সে ডাউনলোড পরে কইরো, এখনই ডাউনলোড করার জন্য পাগল হয়ে যায় লাভ নেই। গ্রুপ বলছি দেখে ডিলেট করে দিচ্ছি না, আজকেই কোনো গ্রুপ ডিলেট হবে না, আমাদের পুরো ডিসেম্বর পর্যন্ত সব চলবে। ডিসেম্বর পর্যন্ত চলার পর তোমাদের এক মাস সময় দেওয়া হবে ভিডিওগুলো দেখার উপর, সেই এক মাসে তোমাদের ফ্রি এক্সাম হবে। এই যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর উপর তোমাদের ফ্রি এক্সাম নিব এক মাস, ফ্রি এক্সাম নিয়ে বা কিছু পেমেন্টে হয়তো কিছু এক্সাম নিব, এক্সাম নিয়ে তারপর তোমাদের দিয়ে সব দেখাইয়া তারপর ডিলেট করব। তোমাদের চিন্তা করা লাগবে না, তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, ভিডিও দেখো নাই সেজন্য পাপ হয়ে গেছে বা ক্ষতি হয়ে যাবে এরকম কিছু না, তোমাদের সব কিছু সুন্দরভাবে শেষ করার দায়িত্ব আমার, ঠিক আছে? সো এটা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। আচ্ছা, সো এরা বহুকোষী অপুষ্পক অবীজী হয়। তারপর এদের দেহ থ্যালয়েড, দেহ থ্যালয়েড মানে কি আমরা অলরেডি বলে আসছি, এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। এদের দেহ কেমন হবে? এদের দেহ আমাদের থ্যালয়েড, দেহকে আমরা মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারি না, এদের দেহকে মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারি না। এরপর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি লিখতে চাইছিলাম, লিখি নেই, আচ্ছা এখানে এখানে লিখে ফেলি, যে অল ব্রায়ো ফাইটা আর ক্যামেটো ফাইটিক অ্যান্ড অল টেরিডো ফাইটা আর স্পোরো ফাইটিক। আচ্ছা, অল ব্রায়োফাইটা গ্যামেটোফাইটিক, অল টেরিডোফাইটা আর স্পোরোফাইটিক। আচ্ছা দেখো, যৌনক্রম বলতে একটা কথা আছে, সবাই ভিডিওটা ডিলিট করব বলছি দেখে এখন সব হচ্ছে যে একদম মানে হচ্ছে ভিডিও ডাউনলোড করা লাগে উঠে পেলেছে, করো করো ডাউনলোড করো, ডাউনলোড করে ভিডিও দেখো আর ইয়া করা লাগবে না। যৌনক্রম, যৌনক্রম মানে হচ্ছে ইংরেজি হচ্ছে
2022 সালের পরীক্ষা যদি এপ্রিলে না হয় আমি আমার নাম চেঞ্জ করে রাখবো বলে দিলাম। তোমরা 2 মাস না কয় মাস পিছিয়ে আসো সেটা কোনো ব্যাপার না, তোমরা এখন পড়তেছো না এটা ব্যাপার, তোমাদের পরীক্ষা সেম টাইমই হবে 2022 সালে। যৌনক্রম, যৌনক্রম মানে আল্টারেশন অফ জেনারেশন। তো আমাদের এখানে দুইটা জিনিস থাকে, একটাকে আমরা বলি স্পোরোফাইট আর এটাকে বলি আমরা গ্যামিটোফাইট। তো আমরা হচ্ছে একটা জীবের ভেতর দুইটা দশা দেখতে পাই, একটাকে বলি আমরা স্পোরোফাইটিক দশা আর একটাকে বলি আমরা গ্যামিটোফাইট। স্পোরোফাইটের ইংরেজি হচ্ছে হ্যাপ্লয়েড, স্পোরোফাইটিকের ইংরেজি কি, স্পোরোফাইটের ইংরেজি হচ্ছে হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইটের ইংরেজি হচ্ছে ডিপ্লয়েড, গ্যামিটোফাইটের ইংরেজি কি, গ্যামিটোফাইটের ইংরেজি হচ্ছে ডিপ্লয়েড। হ্যাপ্লয়েডের বাংলা হচ্ছে লিঙ্গধর, হ্যাপ্লয়েডের বাংলা কি, লিঙ্গধর। স্পোরোফাইট বা হ্যাপ্লয়েড বা লিঙ্গধর। হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক ক্রোমোজোম থাকা, ডিপ্লয়েড মানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকা। আর গ্যামেটোফাইটের ইংরেজি কি, রেণুধর, কি রেণুধর, ঠিক আছে। সো দুইটা নাম মানে অনেক কিছু, অনেকগুলো নাম থাকে না বাংলা নাম, পরীক্ষার মধ্যে অনেক সময় দিয়ে দেয় লিঙ্গধর রেণুধর। তো আমাদের এই যে যৌনক্রম মানে আল্টারেশন অফ জেনারেশন, তো আমাদের সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় কাদের মধ্যে দেখা যায়, যে আমরা এই যে দুইটা আছে অনেকের, মানে শৈবাল ছত্রাক, শৈবালের ক্ষেত্রে আমাদের সেভাবে সুস্পষ্ট যৌনক্রম আমরা দেখি না, ছত্রাকের ক্ষেত্রে আমরা সেভাবে দেখি না, বাট আমরা এই ব্রায়োফাইটা টেইডোফাইটার ক্ষেত্রে সুস্পষ্ট যৌনক্রম দেখি, ঠিক আছে। তো তো আমরা সুস্পষ্ট যৌনক্রম অনেকের মধ্যেই দেখতে পাই, মস এবং ফার্নের ক্ষেত্রে আমরা সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় বা যৌনক্রম বিদ্যমান রয়েছে, আরও অনেকের মধ্যে যৌনক্রম আছে, মস ফার্নের মধ্যেও আমরা যৌনক্রম দেখতে পাই। এই যে মস ফার্নের যে যৌনক্রম আছে তার মানে কি, এই যে আমাদের ব্রায়োফাইটা মানে মসবর্গীয়, টেইডোফাইটা মানে ফার্নবর্গীয়, ব্রায়োফাইটা মানে মসবর্গীয়, টেইডোফাইটা মানে ফার্নবর্গীয়, ব্রায়োফাইটা মানে মসবর্গীয়, টেইডোফাইটা মানে ফার্নবর্গীয়, ব্রায়োফাইটা মানে মসবর্গীয়, টেইডোফাইটা মানে ফার্নবর্গীয়। এই ব্রায়োফাইটার কথা আমি বলছি, অল ব্রায়োফাইটা আর গ্যামেটোফাইটিক, তার মানে এই গ্যামেটোফাইটটা হচ্ছে এদের প্রধান দশা। গ্যামেটোফাইটটা কেমন দশা, এদের প্রধান দশা, গ্যামেটোফাইট কেমন দশা, প্রধান দশা। আর যদি গ্যামেটোফাইট প্রধান দশা হয় এবং বলতেছে এদের মধ্যে যৌনক্রম আছে, যৌনক্রম মানে পর্যায়ক্রমিক আবর্তন, একবার গ্যামেটোফাইট একবার স্পোরোফাইট, একবার গ্যামেটোফাইট একবার স্পোরোফাইট, এই যে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে আমরা বলি যৌনক্রম। তার মানে তার মধ্যে অবশ্যই আমাদের কি আছে, কেপিক অফ জিএস কি, এটা বুঝতে হইলে ফারজানা মিথি মিথি ক্লাস দেখতে হবে আমাদের, একদম জুন মাসের 1 নম্বর ক্লাস দেখবা। তো এই যে আমাদের তার মানে তার মধ্যে কী আছে, গ্যামেটোফাইট আছে তার মানে কি, তার মধ্যে স্পোরোফাইটও আছে, গ্যামেটোফাইট আছে তার মানে কি, তার মধ্যে স্পোরোফাইটও আছে, কারণ কি আমি বলছি এর মধ্যে সুস্পষ্ট যৌনক্রম দেখা যাবে, তার মানে এর মধ্যে গ্যামেটোফাইট এবং গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক দুইটা দশাই থাকবে, তার মানে ব্রায়োফাইটার প্রধান দশা কি, গ্যামেটোফাইটিক। তাহলে এই আরেকটা দশা তাহলে আমাদের থাকবে না, অপ্রধান দশা। অপ্রধান দশার তেলে নাম কী হবে ব্রায়োফাইটের ক্ষেত্রে বলো তো, ব্রায়োফাইটার অপ্রধান দশা কী আর টেরিডোফাইটার অপ্রধান দশা কী বলো। তাহলে মেসেজ উল্টা বলছি, এটা ঠিক আছে, অল ব্রায়োফাইটার গ্যামেটোফাইটিক অ্যান্ড অল টেরিডোফাইটার স্পোরোফাইটিক, এখানে ঠিক আছে, মেসেজে ভুল বলতে পারি, এটা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনি তো আগে বলেছেন যে ব্রায়োফাইটার টেইডোফাইট হচ্ছে থ্যালয়েড না, আর এদের মূল কাণ্ড আলাদা করা যায় না। ব্রায়োফাইটার টেইডোফাইটার মধ্যে হচ্ছে ব্রায়োফাইটা থ্যালয়েড না, টেইডোফাইটা ব্রায়োফাইটার থ্যালয়েড, টেইডোফাইটার থ্যালয়েড না, মেসেজে ভুল বলতে পারি, মেসেজেরটা ভুলে যাও, এখানেটা মনে রাখো। তো ওইটা হচ্ছে আমাদের টেইডোফাইটার দেহকে মূলকাণ্ড পাতায় আমরা ভাগ করতে পারি কিছুটা, যে ওদের মূলের মতো রাইজাইন আছে, এদের মূলের মতো হচ্ছে যে রাইজয়েড আছে আমরা বলি।
ও এখানে, আচ্ছা 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 আচ্ছা, এখানে উল্টা বলছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে ঠিক আছে, এখানে উল্টা বলছি, সরি। স্পোরোফাইট মানে, স্পোর মানে টু এন, স্পোর মানে টু এন, স্পোরোফাইট বা ডিপ্লয়েড, আমি উপরেরটা দেখতেছিলাম না, আমি নিচেরটা দেখতেছিলাম, ডিপ্লয়েড বা রেণুধর, আমি ভাবছি এটার কথা বলতেছো। হ্যাঁ, আর গ্যামেটোফাইট মানে গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু মানে কি অ্যান, তার মানে এর নাম হচ্ছে হ্যাপ্লয়েড, বা একে আমি বলতে পারি লিঙ্গধর। ঠিক করে নাও একটু, সরি। গ্যামেটোফাইট মানে দেখো, গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট বলতে বুঝায় গ্যামেট, গ্যামেটোফাইট বলতে কি বুঝায়, গ্যামেট, গ্যামেট মানে পুং গ্যামেট অ্যান্ড স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট। সো পুং গ্যামেট মানে স্পার্ম, আর স্ত্রী গ্যামেট মানে ওভাম, ঠিক আছে, পুং এবং স্ত্রী গ্যামেট, গ্যামেট অলওয়েজ অ্যান হবে। আর এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলিত হয়ে, পুং এবং স্ত্রী গ্যামেট মিলিত হলো, তার মানে কি কী তৈরি হবে, জাইগট। এই জাইগটের আরেকটা নাম হচ্ছে উ স্পোর, জাইগটের আরেকটা নাম কি, উ স্পোর, এই জাইগটের আরেকটা নাম উ স্পোর। তো এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এদের নাম থেকে আসছে গ্যামেটোফাইট। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হয়ে কি তৈরি হয়, জাইগট, বা যার আরেকটা নাম উ স্পোর। এই স্পোর টার্মটা টেনে আনে, মানে জাইগট মানে কি দুইটা অ্যান, অ্যান মিলে টু অ্যান, স্পোর টার্মটা টেনে এনে করা হয়েছে কি, স্পোরোফাইট, স্পোর নামটা টেনে এনে কি করা হয়েছে, স্পোরোফাইট। তাহলে কেন গ্যামেটোফাইট বলে আর কেন স্পোরোফাইট বলে, ক্লিয়ার? আচ্ছা, তো তাইলে এখানে অপ্রধান দশা কী হবে, এখানে অপ্রধান দশা হবে স্পোরোফাইটটা, স্পোরোফাইট, আর এখানে অপ্রধান দশা কী হবে, গ্যামেটোফাইট, একটা হবে স্পোরোফাইট আর একটা হবে গ্যামেটোফাইট হবে অপ্রধান দশা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, প্রধান দশা আর অপ্রধান দশা। তো যদি বুঝে থাকো তাহলে আজকে এখানে আমরা নেক্সট ক্লাসে তাহলে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য থেকে আবার শুরু করবো, আমরা তিনটা বৈশিষ্ট্য পড়ছি। ওকে, আল্লাহ হাফেজ।